আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের ভারত ও সমকালীন বহির্বিশ্ব নবম অধ্যায়ের ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ, ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগের যে প্রশ্ন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের প্রশ্নগুলো দিতে বাকি ছিল, তোমরা সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, ভারতীয় উপমহাদেশ এবং মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগের যে প্রশ্নগুলো হয় সেগুলো আমি আলোচনা করছি। এগুলো তোমাদের আমি আলোচনা করেছি, পড়িয়ে দিয়েছি, শুধু প্রশ্নগুলো বাকি আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা আলোচনা করব ব্যাকটেরিয়া বা বাল্টিক দেশ কোন অঞ্চলকে বলা হয়। ব্যাকটেরিয়া বা বাল্টিক দেশ কোন অঞ্চলকে বলা হয়? হিন্দুকুশ পর্বতমালার উত্তর পশ্চিমে, বর্তমানের আফগানিস্তানের উত্তর পূর্ব অঞ্চল প্রাচীনকালে ব্যাকটেরিয়া বা বাল্টিক দেশ নামে পরিচিত ছিল। তাহলে হিন্দুকুশ পর্বতমালার উত্তর পশ্চিম অঞ্চল, ঠিক আছে, হিন্দুকুশ পর্বতমালার উত্তর পশ্চিম অঞ্চল বর্তমানে কোন জায়গা? বর্তমানে আফগানিস্তান। তাহলে এই আফগানিস্তানের উত্তর পূর্ব অঞ্চলের যে জায়গা, সেই জায়গাকে প্রাচীন ভারতে বা প্রাচীন কালে বলা হতো ব্যাকটেরিয়া বা বাল্টিক দেশ, ঠিক আছে, ব্যাকটেরিয়া বা বাল্টিক দেশ বলা হতো প্রাচীন কালে আফগানিস্তানের, আজকের দিনের আফগানিস্তানের উত্তর পূর্ব যে অঞ্চল, সেই উত্তর পূর্ব অঞ্চলকে বলা হতো ব্যাকটেরিয়া বা বাল্টিক দেশ। দুই নম্বর, যবন কাদের বলা হয়? যবন কাদের বলা হয়? দেখো, এই ব্যাকটেরিয়া অঞ্চলে, তাহলে ব্যাকটেরিয়া অঞ্চল বলা হলো একটু আগে, তাহলে আজকের দিনের আফগানিস্তানের উত্তর পূর্ব অঞ্চল, সেই আফগানিস্তানের উত্তর পূর্ব অঞ্চলের যে জায়গা সেটাকে আমরা বলছি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াতে যে সমস্ত ইন্দো গ্রিক শাসক বসবাস করতেন, ব্যাকটেরিয়া অঞ্চলে যে সমস্ত ইন্দো গ্রিক শাসক বসবাস করতেন তারাই যবন নামে পরিচিত, ঠিক আছে। তাহলে যবন, ব্যাকটেরিয়ার গ্রিক শাসক যারা, তারাই কিন্তু, তাদেরকে পুরাণে বলা হতো যবন, ভারতের যে পুরাণ সে পুরাণ সাহিত্যে বলা হতো যবন। ব্যাকটেরিয়া যারা গ্রিক শাসক, সে ব্যাকটেরিয়ার গ্রিক শাসকদেরকে বলা হতো যবন। তাহলে ব্যাকটেরিয়া অঞ্চলে কারা বসবাস করতো? ব্যাকটেরিয়া অঞ্চলে গ্রিক শাসকরা। তাহলে ব্যাকটেরিয়া অঞ্চলে গ্রিক শাসকরা বসবাস করতো এবং ব্যাকটেরিয়া অঞ্চলে যে সমস্ত গ্রিক শাসক বসবাস করতেন তাদেরকে পুরাণে বলা হতো যবন। তিন নম্বর আছে, ইন্দো গ্রিক শাসক কাদের বলা হতো? ইন্দো গ্রিক শাসক কাদের বলা হয়? ইন্দো গ্রিক শাসক কাদের বলা হয়? ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে, যে সমস্ত ইন্দো গ্রিক যে সমস্ত শাসক, ব্যাকটেরিয়ার শাসক অর্থাৎ গ্রিক শাসক যারা বসবাস করতেন তাদেরকে বলা হতো ইন্দো গ্রিক শাসক। তাহলে ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে গন্ধার অঞ্চলকে কেন্দ্র করে,
যে সমস্ত গ্রিক শাসক বসবাস করতেন তাদেরকে বলা হতো ইন্দো গ্রিক শাসক। মানে ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চল যে জায়গাটাকে আমি যে জায়গাটা আমরা গন্ধা নামে চিনি, তাহলে ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে, ভারতবর্ষের যে উত্তর পশ্চিম অঞ্চল অর্থাৎ যে উত্তর পশ্চিম অঞ্চল গন্ধা নামে পরিচিত, সে গন্ধারে যে সমস্ত গন্ধার অঞ্চলে যে সমস্ত গ্রিক শাসক বসবাস করতেন তাদেরকে বলা হয় ইন্দো গ্রিক শাসক। এরপর আছে মিনান্তার কে ছিলেন, মিনান্তার কে ছিলেন? দেখো মিনান্তার ছিলেন ভারতবর্ষের উত্তর পশ্চিমে, উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল বা গন্ধার অঞ্চলের একজন গ্রিক শাসক। এবং এই ভারতবর্ষে যে সমস্ত গ্রিক শাসক বসবাস করতেন তার মধ্যে বিখ্যাত, ঠিক আছে, বিখ্যাত ছিলেন এই মিনান্তার। তাহলে ভারতবর্ষে গন্ধার অঞ্চলে যে সমস্ত গ্রিক শাসক বসবাস করতেন যারা ইন্দো গ্রিক নামে পরিচিত, সেই ইন্দো গ্রিক শাসকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন এই মিনান্তার। মিনান্তার বৌদ্ধ সাহিত্যে কি নামে পরিচিত? এই প্রশ্নটা আছে তোমাদের এমসিকিউতে, মিনান্তার মিনান্তার বৌদ্ধ সাহিত্যে কি নামে পরিচিত? মিনান্তার বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ, মিনান্তার বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত। তারপর আছে মিলিন্দ পনহকি, মিলিন্দ পনহ, মিলিন্দ পনহ কি? এটা বাংলা হচ্ছে মিনান্তারের প্রশ্ন। দেখো ইন্দো গ্রিক শাসক, ইন্দো গ্রিক শাসক মিনান্তার বৌদ্ধ পণ্ডিত নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছেন। তাহলে ইন্দো গ্রিক শাসক মিনান্তার, ইন্দো গ্রিক শাসক মিনান্তার কি করেছিলেন? ইন্দো গ্রিক শাসক মিনান্তার নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। তাহলে বৌদ্ধ ধর্মে যখন মিনান্তার যখন বৌদ্ধ ধর্মে দীক্ষা নিলেন, তখন বৌদ্ধ ধর্ম বিষয়ে তার বেশ কিছু প্রশ্ন ছিল, প্রশ্ন থাকাটা স্বাভাবিক, ঠিক আছে। তার বেশ কিছু প্রশ্ন তিনি, তার মধ্যে প্রশ্ন কিছু বেশ কিছু প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো তিনি নাগসেনকে করেছেন এবং নাগসেন সেই প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন। তাহলে এই মিনান্তার এবং নাগসেনের যে কথোপকথন, সেই কথোপকথনকে বলা হয় মিলিন পনহ, ঠিক আছে। তাহলে কি লিখবে তোমরা? এভাবে লিখবে যে ইন্দো গ্রিক শাসক ভারতবর্ষের, ভারতবর্ষে ইন্দো গ্রিক শাসক, ভারতবর্ষে যে সমস্ত ইন্দো গ্রিক শাসক ছিলেন তাদের মধ্যে অন্যতম হলো বা বিখ্যাত হলো মিনান্তার। মিনান্তার বৌদ্ধ পণ্ডিত নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। মিনান্তার বৌদ্ধ ধর্ম বিষয়ে বেশ কিছু প্রশ্ন নাগসেনকে করেছিলেন এবং নাগসেন সেই প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছিলেন। তাহলে মিনান্তার এবং নাগসেনের এই কথোপকথন বা কথাবার্তা মিলিন্দ পনহ নামে পরিচিত বা মিলিন্দের প্রশ্ন নামে পরিচিত। এটা দু নম্বরের প্রশ্ন হয়, এভাবে লিখবে। তারপরে প্রশ্ন আছে মিনান্তারের রাজধানী কোথায় ছিল? মিনান্তারের রাজধানী ছিল, মিনান্তারের রাজধানী কোথায় ছিল? মিনান্তারের রাজধানী ছিল সাকোল। মিনান্তারের রাজধানীর নাম হচ্ছে সাকোল। সাকোলটা আজকে কোথায় অবস্থিত? পাকিস্তানের, বর্তমানে পাকিস্তানের, পাকিস্তানের শিয়ালকোট, ঠিক আছে, বর্তমানে পাকিস্তানের শিয়ালকোট। বর্তমানে
পাকিস্তানের শিয়ালকোট। তাহলে মিনান্দারের রাজধানী কোথায় ছিল? মিনান্দারের রাজধানী ছিল সাকল। তাহলে সাকলটা কোথায়? বর্তমানে পাকিস্তানের শিয়ালকোট। এরপরে প্রশ্ন আছে, শক বা শেক, শক বা শেক নামে কারা পরিচিত? ভারতীয় উপমহাদেশে মধ্য এশিয়ার একটা যাযাবর গোষ্ঠী 130 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 130 অব্দে মধ্য এশিয়ার একটা যাযাবর গোষ্ঠী ভারতবর্ষ আক্রমণ করেছিল, এবং এই গোষ্ঠীর যারা প্রধান, এই গোষ্ঠীর প্রধানরা স্কাইথিও নামে পরিচিত, এবং ভারতীয় উপমহাদেশে এই স্কাইথিওরাই শক নামে পরিচিত। তাহলে খ্রিস্টপূর্ব 130 অব্দে মধ্য এশিয়ার একটা যাযাবর গোষ্ঠী ভারতবর্ষ আক্রমণ করে, এবং সেই যাযাবর গোষ্ঠী যারা ভারতবর্ষ আক্রমণ করেছিল তারা হচ্ছে, তারা স্কাইথিও নামে পরিচিত। যে গোষ্ঠী ভারতবর্ষ আক্রমণ করে খ্রিস্টপূর্ব 130 অব্দে, সেই গোষ্ঠীর মধ্যে যারা প্রধান ছিলেন তারা হচ্ছে স্কাইথিও, এবং এই স্কাইথিওরা, এবং এই স্কাইথিওরাই কারা? স্কাইথিওরা ছিলেন প্রধান। এবং এই স্কাইথিওরাই ভারতীয় উপমহাদেশে শক বা শেক নামে পরিচিত। এরপরে প্রশ্ন আছে, পল্লব নামে কারা পরিচিত? পল্লব নামে কারা পরিচিত? খ্রিস্টপূর্ব প্রথম শতকে, খ্রিস্টপূর্ব প্রথম শতকে ইরান থেকে একটি যাযাবর গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে ইরান থেকে একটি যাযাবর গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে। এই যাযাবর গোষ্ঠী, এবং যে যাযাবর গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করেছিল তাদের নাম হলো পার্থীয়, এবং এই পার্থীয়রাই ভারতবর্ষে পল্লব নামে পরিচিত। তাহলে খ্রিস্টপূর্ব প্রথম শতকে, খ্রিস্টপূর্ব প্রথম শতকে ইরান থেকে পার্থীয় নামে একটি যাযাবর গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে, এবং এই পার্থীয়রাই, পার্থীয়রাই ভারতবর্ষে পল্লব নামে পরিচিত। তারপরে আছে, কোন পল্লব শাসক প্রথম ভারতবর্ষে, ভারতে শাসন শুরু করেন? কোন পল্লব শাসক প্রথম ভারতে শাসন ব্যবস্থা শুরু করেন বা শাসন শুরু করেন? ঠিক আছে, কোন পল্লব শাসক প্রথম ভারতবর্ষে শাসন শুরু করেন? গন্ডফারনেস, রাজা গন্ডফারনেস, রাজা গন্ডফারনেস রাজা গন্ডফারনেস 20 খ্রিস্টাব্দে ভারতে প্রথম শাসন শুরু করেন। 20 খ্রিস্টাব্দে রাজা গন্ডফারনেস 20 খ্রিস্টাব্দে ভারতবর্ষে শাসন শুরু করেন। এবার আছে, প্রথম চন্দ্রগুপ্তের রাজসভায় কে ভারতে আসেন? প্রথম চন্দ্রগুপ্তের রাজসভায় প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের একটু চিন হবে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কে ভারতে আসেন?
চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কে ভারতে আসেন? গ্রিক শাসক সেলুকাসের দূত মেগাস্থেনেস। গ্রিক শাসক সেলুকাসের দূত মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ভারতে আসেন। তারপর আবার মিশরের শাসক টলেমি কাকে মৌর্যদের রাজসভায় পাঠিয়েছিলেন? মিশরের শাসক টলেমি মিশরের শাসক টলেমি কাকে মৌর্যদের রাজসভায় পাঠিয়েছিলেন? কাকে মৌর্যদের রাজসভায় দূত হিসেবে পাঠিয়েছেন? মিশরের শাসক টলেমি কাকে মৌর্যদের রাজসভায় দূত হিসেবে পাঠিয়েছিলেন? উত্তর হচ্ছে ডায়োনিসিয়াসকে। ডায়োনিসিয়াসকে পাঠিয়েছিলেন। ডায়োনিসিয়াসকে দূত হিসেবে পাঠিয়েছিলেন। এরপর প্রশ্ন আছে, দেখো সিরিয়ার সঙ্গে, আচ্ছা বিন্দুসারের সঙ্গে সিরিয়ার কোন শাসকের যোগাযোগ ছিল? বিন্দুসারের সঙ্গে সিরিয়ার কোন শাসকের যোগাযোগ ছিল? প্রথম অ্যান্টিওকস। বিন্দুসারের সঙ্গে সিরিয়ার শাসক প্রথম অ্যান্টিওকসের যোগাযোগ ছিল। প্রথম অ্যান্টিওকস। সিরিয়ার শাসক প্রথম অ্যান্টিওকসের সঙ্গে বিন্দুসারের যোগাযোগ ছিল। এবার আছে, দেখো ভারতবর্ষে কবে হুন আক্রমণ হয়? দুজন বিখ্যাত হুন নেতার নাম, এটা আমরা আগে পড়ে দিচ্ছি, আবার একবার আলোচনা করে দিচ্ছি। ভারতবর্ষে কবে দুজন বিখ্যাত হুন নেতার নাম, ভারতবর্ষে কবে হুন আক্রমণ হয়? দুজন বিখ্যাত হুন নেতার নাম, ভারতবর্ষে 458 খ্রিস্টাব্দে হুন আক্রমণ হয়েছিল। 458 খ্রিস্টাব্দে ভারতবর্ষে 458 খ্রিস্টাব্দে হুন আক্রমণ হয় এবং দুজন বিখ্যাত হুন নেতার নাম তোরমান এবং মিহিরকুল। দুজন বিখ্যাত হুন নেতার নাম তোরমান ও মিহিরকুল। দেখো তাহলে ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো আলোচনা করা হলো। এরপর
আমরা আলোচনা করব যে তোমাদের যে পরীক্ষাটা হয়ে গেল থার্ড অনলাইন টেস্ট, থার্ড অনলাইন ক্লাস টেস্ট যেটা হলো, সেই থার্ড অনলাইন ক্লাস টেস্টের যে প্রশ্নটা তোমাদের দেওয়া ছিল ইতিহাসের, সে প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে দেব। দেখো তোমাদের এমসিকিউ মানে সঠিক উত্তরটি নির্বাচন করো, একের দাগার সঠিক উত্তরটি নির্বাচন করো। যে প্রশ্নগুলো ছিল সেগুলো প্রথমে আলোচনা করেছি। একের দাগার একে ছিল, প্রাচীন বাংলার একটি পতনস্থল হলো আলমগীরপুর, লোথাল, চন্দ্রকেতুগড়, কালীবঙ্গাল। প্রাচীন বাংলার একটি পতনস্থল হলো চন্দ্রকেতুগড়। দুই আছে, মিশরের শাসকদের বলা হতো রাজা, বাদশাহ, ফেরাও। রাজা, বাদশাহ, পুরোহিত, ফেরাও, তাহলে মিশরের শাসকদের বলা হতো ফেরাও। তিন নম্বরে আছে, ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সব থেকে বিখ্যাত ছিলেন মিনান্দার, নাগসেন, গন্ডোফানেস, সেলুকাস, নিকেটর। ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সব থেকে বিখ্যাত ছিলেন মিনান্দার। চার নম্বরে আছে, ভারতবর্ষে হুন আক্রমণ ঘটে সমুদ্রগুপ্তের আমলে, স্কন্দগুপ্তের আমলে, সম্রাট অশোকের আমলে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ভারতবর্ষে হুন আক্রমণ ঘটে স্কন্দগুপ্তের আমলে। পাঁচ নম্বর আছে, প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দর নগর ছিল তাম্রলিপ্ত, কাবেরীপট্টিনাম, লোথাল, ভৃগুকশ্যপ। প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দর নগর ছিল তাম্রলিপ্ত। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর নির্বাচনের এগুলো হচ্ছে সঠিক উত্তর। এক হচ্ছে চন্দ্রকেতুগড়, দুই ফেরাও, তিন মিনান্দার, চার স্কন্দগুপ্তের আমলে, পাঁচ হচ্ছে তাম্রলিপ্ত। এগুলো যারা সঠিক করেছো তারা পাঁচ নম্বরই পাবে। দেখো দুইয়ের থেকে আছে, দুইয়ের এক, ভারত মহাসাগর, আচ্ছা দুইয়ের থেকে আছে শূন্য স্থান পূরণ করো, ভারত মহাসাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগরকে প্রাচীন গ্রিক ও রোমান ভূগোলে বলা হতো ইরিথ্রিয়ান সি। ঠিক আছে, এটাকে বলা হতো ইরিথ্রিয়ান সি। বা ইরিথ্রিয়ান সাগর। দু নম্বর আছে, ভারতে পারস্যের হকাবনেশীয় শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসকদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ছিলেন প্রথম দরায়ুষ। তিন নম্বরে আছে, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হতো, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হতো মেসোপটেমিয়া। চার নম্বর আছে, ফাসানে লেখা গ্রন্থটির নাম হুকুকি। হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি স্যাট্রাফি। দেখো এটা স্যাট্রাফি, বাংলাটা হবে স্যাট্রাফি হচ্ছে প্রদেশ, প্রদেশটা কিন্তু এখানে হবে। যদি কেউ স্যাট্রাফি লিখো সেও কিন্তু নম্বর পাবে, তবে প্রদেশ, প্রদেশ এবং স্যাট্রাফি দুটোতেই নম্বর পাবে। স্যাট্রাফি মানে প্রদেশ, যদি কেউ প্রদেশ লিখো তাও নম্বর পাবে, যদি কেউ স্যাট্রাফি লিখো সেটাতে কিন্তু নম্বর পাবে, স্যাট্রাফি বা প্রদেশ। এ হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণের সঠিক উত্তর যেগুলো সেগুলো। প্রথমটা হচ্ছে ইরিত্রিয়ান সাগর, দ্বিতীয়টা হচ্ছে প্রথম দরায়ুষ, তিন নম্বর মেসোপটেমিয়া, চার নম্বর ফোকি, পাঁচ নম্বর স্যাট্রাফি বা প্রদেশ, প্রদেশ বা স্যাট্রাফি যা লিখবে তাতে কিন্তু নম্বর পাবে। এরপর আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যেকোনো পাঁচটি। এক নম্বর আছে, ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত গিরিপথগুলির নাম।
ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত গিরিপথ গুলির নাম লেখো। তাহলে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত গিরিপথ অনেক আছে, তার মধ্যে যেগুলো প্রধান সেগুলো হচ্ছে খাইবার, বোলান এবং গোমান। এই খাইবার, বোলান এবং গোমাল এগুলো হচ্ছে এগুলো প্রধান গিরিপথ, ঠিক আছে। প্রাচীন ভারত, প্রাচীন ভারতবর্ষে, প্রাচীন ভারতে ভারতবর্ষে আসার এগুলো ছিল প্রধান কিন্তু যোগাযোগের মাধ্যম স্থলপথে। খাইবার, বোলান এবং গোমাল এগুলো হচ্ছে প্রধান গিরিপথ। দুই নম্বর হচ্ছে পলিস বা নগরাষ্ট্র কাকে বলে, পলিস বা নগরাষ্ট্র কাকে বলে। দেখো প্রাচীন গ্রীসে অনেকগুলি ছোট ছোট, তাহলে প্রাচীন গ্রীসে পাহাড়ে ঘেরা অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল। প্রাচীন গ্রীসে পাহাড়ে ঘেরা অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল, এগুলিকে বলা হয় পলিস বা নগরাষ্ট্র। প্রাচীন প্রাচীন গ্রীসে পাহাড়ে ঘেরা অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল, এগুলিকে বলা হয় পলিস বা নগরাষ্ট্র। তিন নম্বর হচ্ছে হায়ারোগ্লিফিক লিপি কি। তাহলে প্রাচীন মিশরে ছবির সঙ্গে বর্ণ মিলিয়ে বা বর্ণের সঙ্গে ছবি মিলিয়ে এক ধরনের লিপির আবির্ভাব হয় যা হায়ারোগ্লিফিক লিপি নামে পরিচিত। প্রাচীন মিশরে লিপির সঙ্গে বা বর্ণের সঙ্গে ছবি মিলিয়ে, প্রাচীন মিশরে বর্ণের সঙ্গে ছবি মিলিয়ে এক ধরনের লেখার প্রচলন হয়েছিল বা এক ধরনের লিপির প্রচলন হয়েছিল যা হায়ারোগ্লিফিক লিপি নামে পরিচিত। তারপরে প্রশ্ন আছে কুমারজীব কে ছিলেন, চার নম্বর প্রশ্ন আছে কুমারজীব কে ছিলেন। দেখো কুমারজীব ছিলেন একজন বৌদ্ধ পণ্ডিত, কুমারজীব ছিলেন একজন বৌদ্ধ পণ্ডিত এবং তিনি বৌদ্ধ ধর্ম বিষয়ে পড়াশোনা করে যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেছিলেন এবং তিনি এই বৌদ্ধ ধর্মকে চীনে ছড়িয়ে দিয়েছিলেন। ভারতবর্ষের যে বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্ম তিনি চীনে নিয়ে যান এবং সেখানে বৌদ্ধ ধর্ম প্রচলন ঘটিয়েছিলেন চীনে। স্তূপ কি, স্তূপ হচ্ছে একটা অর্ধগোলাকার ডিবি। এই স্তূপে, স্তূপ দেখো, স্তূপ চন্দ্রগুপ্তের, স্তূপ হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যুর পর, গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার দেহাবশেষের উপর যে অর্ধ গোলাকৃতি, অর্ধ গোলাকৃতি স্তম্ভ বানানো হয়েছিল, অর্ধ গোলাকৃতি স্তম্ভ বানানো হয়েছিল তার স্তূপ নামে পরিচিত। সাঁচি, ভারহুদ, অমরাবতী ছিল বিখ্যাত স্তূপ। পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি গ্রন্থের বিষয়বস্তু কি, তাহলে পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি একটা একটা বাণিজ্য বিষয়ক গ্রন্থ এবং এই যে গ্রন্থ, এই গ্রন্থ কিন্তু একজন অজ্ঞাত পরিচয় নাবিক, এই গ্রন্থের একজন অজ্ঞাত পরিচয় নাবিক রচনা করেছেন এবং এই এই পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সাগরে, ইরিথ্রিয়ান সি যে গ্রন্থ, সেই গ্রন্থে ইরিথ্রিয়ান সাগরে যাতায়াত এবং বাণিজ্য বিষয়ে একটা গ্রন্থ, এই যে গ্রন্থ ইরিথ্রিয়ান সাগর, পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি, এই পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি গ্রন্থের বিষয়বস্তু হল ভারত, ভারত মহাসাগর, লোহিত সাগর এবং পারস্য উপসাগরের যাতায়াত এবং বাণিজ্যকে কেন্দ্র করে এই গ্রন্থটা রচনা করা হয়েছিল এবং গ্রন্থটা রচনা করেছিলেন একজন অজ্ঞাত পরিচয় নাপিক। ঠিক আছে, তোমাদের থার্ড অনলাইন ক্লাস টেস্টে যে প্রশ্ন সেটাও আলোচনা করে দেওয়া হলো। ঠিক আছে, ভিডিওটা সবাই ভালো করে দেখবে, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে।